যে ইমান তিনটি বিষয়ের সমষ্টির নাম, হ্যাঁ, তাসদিকুন বিল কলব বা তাসদিকুন বিল জিনান, ইকরারুন বিল লিসান ও আমালুন বিল আরকান। অন্তর থেকে বিশ্বাস করা, জবানের কথা জবান দ্বারা স্বীকৃতি দান করা, আর কি করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা, এটা হচ্ছে ইমানের সংজ্ঞা। ইসলামের শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণ। আসলামা ইসলাম মানে সারেন্ডার করা, মানে শীর্ণত করে ঝুঁকিয়ে দেওয়া। আল্লাহর বিধিবিধানের সামনে আপনি বিশ্বাস করার পরে শীর্ণত করে দিচ্ছেন, ঝুঁকিয়ে দিচ্ছেন। আসলাম তো লিল্লাহি রব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের সামনে আমি আত্মসমর্পণ করলাম। ইসলাম নিয়ে আসলাম মানে মুসলিম মানে আত্মসমর্পণ করি, কোন বিধিবিধানের ক্ষেত্রে অবজ্ঞা করবে না, এটা আমি মানতে পারছি না। এটা কি আর মানা যায়? ইসলাম মানলে এক পা চলা যাবে না, কি করে মুসলিম হইতে পারে সেই লোক? এই কথা মুসলিমরা বলে, আবার মুসলিম মুসলিম মানে তো আত্মসমর্পণকারী। আর যদি বলে ইসলামের সব কথা মানলে এক পা চলা যাবে না, তাহলে সে মুসলিম কি করে হইল? মুসলিমের শাব্দিক অর্থের সাথে কোন সম্পর্ক নেই, শাব্দিক অর্থ বিরোধী এই কথা।